কংগ্রেস আর বিজেপি ঐক্যবদ্ধ হব পশ্চিমবঙ্গ। তৃণমূল কংগ্রেসক পরাজিত করার পণ বান্ধিছে বাও শিবির কংগ্রেস আর বিজেপিয়ে। পঞ্চায়তত বিপর্যয়ের দিশে নাকি তৃণমূল কংগ্রেস? আর এস এসে যদি 1% সমর্থন তৃণমূলের প্রতি আগবায়, তৃণমূল কংগ্রেসে রঙা সন্ত্রাসের বিরুদ্ধে যুঁজ দিয়াত সফলতা লাভ করিব। এই মন্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। অবশ্যই এই মন্তব্য বহু পুরনি, পুরনি মানে এই মন্তব্য প্রায় 2003 চন মানরই। সেই সময়ত মমতা ব্যানার্জি আছিল বিরোধীর আসনক আর বাও দলের সরকার আছিল পশ্চিমবঙ্গ। সেই সময়ত মমতা ব্যানার্জির দল আছিল এনডিএর সহযোগী। আনকি সেই সময়ত মমতা ব্যানার্জি আর আর এস এসর সম্পর্ক ইমানেই ঘনিষ্ঠ আছিল যে আর এস এস নেতা তরুণ বিজয়ে মঞ্চত পরিচয় করাই দিছিল বঙ্গর দুর্গারূপে। 34 বছরীয় শাসনের অন্ত পেলাই মমতা ব্যানার্জির দলে 2011 চনত পোন প্রথমবারলৈ ক্ষমতালৈ আহিছিল। অন্ত পৰিছিল 34 বছরীয় বাও দুর্গর। আজির পৰা 20 বছর পূর্বেও বাও দলক ক্ষমতার পৰা আঁতৰাবলৈ যি আর এস এস আর বিজেপির সহায় বিচাৰিছিল মমতা ব্যানার্জিয়ে, সেই মমতা ব্যানার্জিকে আঁতৰাবলৈ এতিয়া আর এস এস আর বিজেপির সহায় লাগে হেনো বাও দলক। পশ্চিমবঙ্গত এপ্রিলর পৰা মে মাহত পঞ্চায়ত নির্বাচন অনুষ্ঠিত হব। বিষয়টো এতিয়া বিচারাধীন হৈ থকাৰ বাবে তারিখ ঘোষণা করা হোৱা নাই। ন্যায়ালয়ের নির্দেশের পাছতেই পঞ্চায়ত নির্বাচনের দিন ঘোষণা করা হব পশ্চিমবঙ্গত। পঞ্চায়ত নির্বাচনের তৃণমূল, বাওদল আর বিজেপিয়ে চলাইছে সম্পূর্ণ প্রস্তুতি। পঞ্চায়ত নির্বাচনের উপরতেই বহু পরিমাণে লোকসভার নির্বাচনের ফলাফলও নির্ভর করে, কারণ গম পোৱা যায় তৃণমূল পর্যায়ের কর্মীয়ে প্রকৃততে কি বিচাৰিছে। তৃণমূল কংগ্রেসক পরাজিত করবলে মন বন্ধা বাওদলে বিজেপির সঙ্গে মিত্রতা করে হলেও ক্ষমতা দখল করার বদ্ধপরিকর। বাওদলে নহয়, বহু ঠাইত কংগ্রেসেও মমতা ব্যানার্জিক পরাভূত করার স্বার্থত লগ লাগিব বিজেপির। বিজেপির রাজ্যিক সভাপতি সুকান্ত মজুমদারে কংগ্রেস আর বাওদলের এই পঞ্চায়ত নির্বাচনের মিত্রতা সন্দর্ভত কয় যে এনে ধরনের চুক্তি স্থানীয় পর্যায়তে হয়েছে। গাঁওয়ের নেতাসকলে সিদ্ধান্ত লব কাক বিজয়ী করবলে বিচারে। আনহাতে পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীয়ে কয় এনেকা মিত্রতা হয়তো স্থানীয় স্তরত হব পারে। স্থানীয় পর্যায়ত আমার কোনো নিয়ন্ত্রণ নাই, মানুষবুড়ে ইজনে আনজনের সঙ্গে কথা পাতি সিদ্ধান্ত গ্রহণ করে। একনায়কত্ববাদী শাসন ইমানেই বাড়িছে যে সকলে মনে প্রাণে তৃণমূল কংগ্রেসক আঁতরার কথা ভাবিছে। যদিহে পশ্চিমবঙ্গত নির্বাচনের মাজত কোনো হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়, তেন্তে পঞ্চায়েত নির্বাচনত তৃণমূল কংগ্রেসেই জয়ী হব, কিয়নো বিগত নির্বাচনতো জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। আনহাতে লোকসভাত কেন্দ্রীয় সংস্থাসমূহ নিয়োজিত হওয়ার বাবে ভাল ফলাফল নহল তৃণমূল কংগ্রেসের। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পূর্বে একটা স্লোগান ভাইরাল হয়েছিল, দাদা দিল্লিত দিদি পশ্চিমবঙ্গত। বিজেপির রাজ্যিক সভাপতিক পঞ্চায়েতত মমতা ব্যানার্জিক ওয়াক ওভার দিব আর মমতা ব্যানার্জিয়ে ইয়ার বিনিময়ত লোকসভাত সহায় করব নাকি বলে সোধা প্রশ্নের উত্তরত কয় যে আমাক কেনেক সহায় করব। এয়া গুরুত্বহীন বিষয়। বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য কয় যে বিজেপিয়ে নিজাববিয়াক নির্বাচনত নামিব। বর্তমান তৃণমূল কংগ্রেসের অবস্থা ইমানেই বেয়া যে গাঁওসমূহত মানুষ সোমাবই নয়, গতিকে এইবার তৃণমূল কংগ্রেসের কোনো গত্যন্তর নাই। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।